বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বীণাপাণি সিরিয়ালের আপডেট নিয়ে। ঈশানী তো নিজে ওভার অ্যাক্টিং করেই যাচ্ছে, যেটার ফলে ভয় লাগছে রূপা, বীণা এবং প্রত্যেকের যে ধরা না পড়ে যায়। চিন্টুর কাছে হাত জোর করে বিট্টু যে আমার মাকে নিয়ে হাসপাতালে যেতে দে। তখন সেখানে কাকুমণিও এসে বলে চিন্টুকে যে হ্যাঁ যেতে দে বাবা, যেতে দে, আমাদেরকে আটকে রাখ, কিন্তু বৌদিকে যেতে দে, এরকমভাবে আর কষ্ট দিস না। তখন চিন্টু নিচে ঘোরাঘুরি করে। ইতিমধ্যে তার মা চলে আসে। খুকু এতদিন পর বাড়িতে এসে যেন একটু নিঃশ্বাস ফেলে, তার সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এতদিন ওই জেলের গারদের পিছনে ছিল, তার একটুও ভালো লাগছিল না। সে তো এই বাড়িটাকে খুব মনে করেছে, এখন সেই বাড়িতে রানীর মতো করে থাকবে। বাড়ির লোকেরা সবাই তার চাকর বাকর হয়ে তার সেবা করবে। চিন্টু জানায় বড় মামির কথা, দেখেছো মা, দেখো দাদা ভাই, এ মানে দাদা এরমভাবেই চিৎকার করে যাচ্ছে তখন দিয়ে। তখন জিজ্ঞেস করে চন্দ্রিমা, ঠিক আছে করতে দে না, হসপিটালে নিয়ে যাওয়া যাবে না। না, তুই কি আবার ওই জেলে পচে মরতে চাস? আমি আর ওইখানে যেতে চাই না, আমি আর ওই জীবনটা চাই না, ওই অন্ধ কারাগার, ওই অন্ধকার, না 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 না, আমি আর যেতে চাই না চিন্টু, তাই জন্য কোনো রিস্ক নেওয়া যাবে না। আর অলির কী করলে মা? অলির চিন্তা তোকে করতে হবে না চিন্টু, তুই কী ভেবেছিস? আমি অলিকে এমনি ছেড়ে রেখে চলে আসবো? অলিকে আমি এমন জায়গায় রেখে এসেছি না, ও চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না, আর ওখানেই ওকে শেষ হয়ে যেতে হবে। চিন্তা করিস না চিন্টু, আমি এতটাও কাছে খেলিনি। ওদিকে অ্যাক্টিং করতে আর পারছে না ঈশানী, তার খুব অসুবিধা হচ্ছে এবার, আর কতক্ষণ এই রোগীর অ্যাক্টিং করতে হবে। তখনই সেখানে চিন্টু আর চন্দ্রিমা চলে আসলে সবাই অ্যালার্ট হয়ে যায়। চন্দ্রিমা এসে বলে, কি কেমন আছে সবাই, আমাকে দেখে ভালো ফিল করছো বৌদি ভাই? কি জ্বালা, তোমার শরীর খারাপ? তোমার এই গুণবতী বৌমা বলে দিয়েছে না এই অ্যাক্টিংটা করতে, যেটা তুমি করছো? তখনই পিসিমণি আর কত নিচে নামবে জানতে চায় বিট্টু। তুমি আর এরকম আর করো না, এত খারাপ হয়েও না, এত নিচে নেমো না। তখনই পিসিমণি বলে, তুই আমাকে খারাপ বলছিস বিট্টু? কি জ্বালা, তুই তোর পিসিমণিকে খারাপ বলছিস? এই যে ছোড়দা, তার তো গুণকীর্তনের অভাব নেই, তোমার ছেলে তো, আরে পুরো তো তোমার মুখটা কাটিং করে বসানো, যে কেউ দেখে বলে দেবে তোমারই ছেলে। সত্যি কি খেলা খেললে, একটা ছেলে মানে বড় করে ফেললে, হ্যাঁ, তারপর এই পরিবারে এনে ভালোই তো চালচট সারলে, কি বিট্টু? এর বেলা ছোড়দাকে ক্ষমা করে দিতে পারলি? কি জানো, আমিও তো এই বাড়ির মেয়ে, আমাকে পারলি না ক্ষমা করে দিতে? আমাকে ওই জেলে গারদের পিছনে পাঠিয়ে দিলি? না না বিট্টু, এটা তো ঠিক হলো না, তাই না? এটা একদম ঠিক হলো না। আরে যে ডাক্তারবাবু, কি হসপিটালে? হসপিটালে যাওয়া হবে না, যা করার এখানেই করুন। আসল ডাক্তার তো আপনি, নাকি নকল? চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? বললাম শুনলেন না? এই যে বৌদি ভাই, এত তাড়াতাড়ি চলে গেলে হবে না তো, খেলা বাকি আছে তো, খেলা দেখতে হবে তো। তোমার এই গুণবতী বৌমাকে নরকে পাঠাবো, সেটা তোমায় দেখে যেতে হবে তো। এই যে বীণা, চলো চলো, তোমায় নরকে পাঠাবো তো। গুড্ডু হাত জোর করে পিসিমণির কাছ থেকে অলির প্রাণ ভিক্ষা চায়। সে বলে যেন অলিকে কিচ্ছু না করে। গুড্ডু বলে, আমাদের মাথায় বন্দুক থেকে তুমি মাকে হসপিটালে যেতে দাও। রূপা বলে, আমার মাথায় বন্দুক থেকে তুমি মামিকে হসপিটালে যেতে দাও। চন্দ্র বলে, বাবা বাবা, এ তো দেখছি খুব দরদ, কই মা এতদিন গারদের পিছনে ছিল, একবারও তো কারোর মনে পড়েনি। হ্যাঁ, এখন তো দেখছি দরদ উঠলে পড়ছে। বীণার মাথায় বন্দুক ঠেকিয়ে চন্দ্রিমা বীণাকে নিয়ে চলে যায় তাকে নরকে পাঠাবে বলে। কোথায় গেল বীণাকে নিয়ে চন্দ্রিমা? দেখতে থাকুন পরবর্তী আপডেটের জন্য। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।